ভারতীয় ক্রিকেটের লিজেন্ড মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট মাঠে যতটাই আবেগ বিবর্জিত, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিন্তু ততটাই আবেগপ্রবণ। 22 কোচি প্যাশনেট কোহলিকে দেখতে সকলেই অভ্যস্ত। জয়ের জন্য বিরাটের মরিয়া লড়াই উঠতি তারকা ক্রিকেটারদের কাছে শিক্ষণীয়। তবে এই বিরাট কোহলিও কখনো কখনো হতাশায় ভোগেন। কোয়ারেন্টাইনে থাকাকালীন এবার ক্যাপ্টেন কোহলি ভক্তদের জানিয়েছেন জীবনের বিরলতম সেই মুহূর্তের কথা, যখন তিনি অসহায় হয়ে পড়েছিলেন। সারা রাত কেঁদেছিলেন বিরাট কোহলি। দর্শক চলুন জেনে আসি খবরের বিস্তারিততে। অ্যান একাডেমির এক অনলাইন ক্লাসে সম্প্রতি জীবনের সবচেয়ে অসহায় মুহূর্তের কথা শেয়ার করেছেন ভারতীয় অধিনায়ক। অনলাইন ক্লাসে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হাজির হয়ে বিরাট কোহলি বলেছেন, প্রাথমিকভাবে রাজ্য স্তরের ক্রিকেট দলে বারংবার চেষ্টা সত্ত্বেও যখন সুযোগ মিলছিল না, তখন মনে হয়েছিল আমার জন্য কিছুই ঠিকঠাক হচ্ছে না। একদিন সারা রাত কেঁদে কোচকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমার দলে সুযোগ হচ্ছে না? একই সঙ্গে করোনা এবং করোনা পরবর্তী সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন মিস্টার অ্যান্ড মিসেস কোহলি। কোহলি এও বলেন, তখন বেশ ভালো ফর্মে ছিলাম, রানও করছিলাম। দিল্লির রাজ্য দলে সুযোগ পাওয়ার জন্য যতটুকু সম্ভব সবই করেছি, কিন্তু প্রথমবার আমি রাজ্য দলে সুযোগ পেলাম না, শেষ মুহূর্তে এসে বাদ পড়ে গেলাম। আর সেই কষ্ট ভীষণই পুড়িয়েছিল বিরাট কোহলিকে। নিজেই বলেছেন, সারা রাত কান্না করেছেন তিনি। আমার মনে আছে রাতটা পুরোটাই প্রায় কান্না করেই কেটে গিয়েছিল। রাত 3টা পর্যন্ত চিৎকার করেছিলাম, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমি বাদ পড়ে গেছি। তবে জানিয়েছেন, সেই মুহূর্তেও ক্রিকেটের প্রতি কোনো প্যাশন হারাননি তিনি, আর এটাই ছিল তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এ নিয়ে কোহলি আরও চোখ করেছেন, আমি কোচকে 2 ঘন্টা ধরে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কেন আমার সুযোগ হলো না, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে তখন যে প্যাশন আর কমিটমেন্ট ছিল, এটাই অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। শেষ পর্যন্ত 2006 সালে দিল্লির রাজ্য দলে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। মাত্র 2 বছরের মধ্যে নিজের পারফরমেন্সের সুবাদে অনূর্ধ্ব-19 দলে ঢুকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কোহলিকে, শুধু এগিয়ে চলেছে কোহলির ব্যাট। এখনো পর্যন্ত 3 ফর্মেট মিলিয়ে প্রায় 22,000 রান হাঁকিয়েছেন 70টি সেঞ্চুরি। দিল্লির গলির ক্রিকেটার চিকু থেকে আজকের বিশ্বের তারকা হয়ে ওঠা এই কোহলির ব্যর্থতার গল্পটা এমনই ছিল। এরপর বিরাট কোহলি মহামারী করোনা ভাইরাস নিয়ে বার্তা দিয়েছেন। কোহলি বলেছেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাস মানুষকে অনেক বেশি সহনশীল করে তুলেছে। একই সঙ্গে তার আবেদন, কঠিন সময় সামনে থেকে যারা নেতৃত্ব প্রদান করছেন সেই চিকিৎসক পুলিশ কর্মীদের প্রতি সংকট পরবর্তী সময়ও যেন সমান কৃতজ্ঞতা বজায় থাকে। বিরাট কোহলির কথায়, সামাজিকভাবে আমরা অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠেছি, যা এই সংকটের ইতিবাচক একটি দিক। এই যুদ্ধে যারা সামনে দাঁড়িয়ে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তা সে পুলিশই হোক, ডাক্তার কিংবা নার্স। আশা রাখবো করোনার সংকট কেটে যাওয়ার পরও সেই কৃতজ্ঞতা একইভাবে বজায় থাকবে। কিং কোহলির আরও সংযোজন ছিল, জীবন হলো অনিশ্চিত, তাই সবসময় সেটা করা উচিত যেটাতে তোমার আনন্দ মেলে। সবসময় তুলনা করা উচিত নয়, মানুষ এমন ভাবছে কিভাবে সংকট থেকে বের হওয়া যায়, পরবর্তী সময় জীবন অনেক বদলে যাবে। কোহলির পাশে বসে থাকা অনুষ্কা শর্মাও বলেছেন, এখান থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। যদি সামনের সারিতে দাঁড়িয়ে কেউ কাজ না করতেন তাহলে আমরা কিছুই পেতাম না, সুতরাং কেউই স্পেশাল নয়, স্বাস্থ্যই সব কিছু। আমরা সমাজ হিসেবে নিজেদের এখন অনেক বেশি করে সংযোগ করতে পারছি। উল্লেখ হচ্ছে, 2 দিন আগেই লকডাউন পিরিয়ডে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বলিউডের কলাকুশলী ছাড়াও রোহিত মিতালিদের সঙ্গে সোচ্চার হয়েছিলেন বিরুষ্কা। একটি ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের বলেছেন, লকডাউনে আপনিও যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিংবা সাক্ষী হয়ে থাকেন তাহলে রিপোর্ট করুন।